নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রবিবার, ঘড়িতে বাজে 1:30। তো এখন আমি আর মিঠুন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি কি আপনাদেরকে বলবো, আর বলে মানে একটু বলে রাখি যে আজকে যাচ্ছি আমের সাথে দেখা করতে। তো আমকে গিয়ে দেখাবো, একটা পুচকু মিষ্টি আম। তো চলুন, রাস্তায় যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। রাস্তায় বেরিয়ে প্রায় অনেকটা পথে চলে এসেছি। আপনারা এই জায়গাটা দেখে চিনতেই পারছেন, বিশ্ব বাংলা গেটের নিচে। এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত সুন্দর করে সাজিয়েছে। আমি এখানে আগে অনেকবারই এসেছি, বাট এই পার্টিকুলার নিচে এই সুন্দর জায়গাটায় কখনো আসা হয়নি। তো আজকে যেখানে যাচ্ছি ওদের বাড়িটাও এই নিউ টাউনের, মানে এই যে বিশ্ব বাংলা গেট পেরিয়ে যে সোজা রাস্তায় সাপুজি যাচ্ছে ওই দিকেই। তো আমাদের তো সবার মোটামুটি এই বিশ্ব বাংলা গেট অবধি আসা হয়, কারণ ইকো পার্কে যাই। তো এই মোড়টা থেকে বাঁদিকে চলে গেলে ইকো পার্ক। তো আমাদের অনেকেরই এই সোজা রাস্তাটায় আসা হয়নি। তো আজকে ভাবলাম যখন যাচ্ছি সুখবৃষ্টিতে, তো আপনাদেরকে এই রাস্তাটা একবার দেখাই। এখানে জানেন তো সেন্ট জেভিয়ার্স কলেজের যে ইউনিভার্সিটিটা রয়েছে এইদিকেই রয়েছে। তাছাড়া যত বড় বড় অফিসগুলো রয়েছে, যেমন ক্যান্ডোর আছে, তারপরে আরও নাম করা যত ব্র্যাক কোম্পানিগুলো রয়েছে সবই কিন্তু এখানেই পড়ে। তাছাড়া দেখলাম অনেক গভর্নমেন্ট অফিসগুলোও রয়েছে। যেমন এখানে একটা ভবন দেখতে পাচ্ছি, যদিও দূর থেকে, দাঁড়ান সামনে গেলে আপনাদের দেখাবো। যা, ওটা ক্রস করে চলে গেছে, দেখাতে পারলাম না। তো যেতে যেতে অনেক কিছুই দেখেছিলাম, ভেবেছিলাম সবটা ক্যামেরা বন্দি করব। তবে এতটাই ঝাপসা হয়ে গেছিলো যে তখন তো দেখেছিলাম, এখন আর নিজে মনে করতে পারছি না। তো চলুন, এখানে অনেক সময় রাতেই এসেছি, দিনে এইভাবে কখনো আসা হয়নি, আর দিনে দেখতে যতটা সুন্দর লাগছে, তো বেশ সুন্দরই জায়গাটা। তো এখান থেকে জাস্ট মোড়টা থেকে আমরা আবার বাঁদিকে নিলাম, বাঁদিক থেকে সোজা গেলেই চলে যাব সুখবৃষ্টিতে। তো বলতে বলতে পৌঁছেও গেলাম সুখবৃষ্টিতে। এটা সাপুরজির একটা অনেক বড় কমপ্লেক্স। তো এখানে প্রচুর বিল্ডিং রয়েছে। তো আজকে আমি আমার দেওরের বাড়িতে এসেছি, তো এখানেই থাকে। তো চলুন গিয়ে ছোট্ট আমের সাথে আপনাদের দেখা করাবো বললাম, তো দেখা করাই, তার আগে ওদের ব্লকে গিয়ে পৌঁছাই। গেছি আমরা ওদের বাড়িতে, তো যাই ওপরে গিয়ে ছোট্ট আমের সাথে আপনাদের সবার দেখা করাবো, চলুন সাথে থাকুন। এই চলে এসছি। পুচকি কোথায় ঘুমিয়ে পড়েছে? ও, তো আম ঘুমিয়ে পড়েছে, আসলে আমের সাথে দেখা করাবো আপনাদের। এই যে ঘুম থেকে উঠে গেছে, বলো বলো, এই নম করো, তুমি নম করে দেখিয়ে দাও। হ্যালো বলো, বলো হ্যালো, হ্যালো, হাই হাই করে দাও, একটা হাই করে দাও, হাই করো, করলো এটা কিস দি দাও, কিস দি দাও, একটা হাম্পা দি দাও, একটা হাম্পা দি দাও, বাবা দাও আমাকে, দাও করে দাও, এটা আমি করে দেখে নি। এই দেখ, এই যে এই যে পুটু 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 কিলে ঘুরতে যাবে, তুমি ঘুরতে যাবে, বুম কি বুম বুম করে যাবে। তুমি কি খাও, তুমি কি খাও বলো, নমো 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 সবে ঘুম থেকে উঠে এসেছিল বলে প্রথমে একটু গিয়ার আপ নিতে টাইম নিচ্ছিল, তারপর ব্যাস আর দেখে কে, ও খুব মিশুখে। এবার বিকেলবেলা রেডি হয়ে গেছে, কারণ আমরা ঘুরতে যাব। আর দেখুন খেলা করছে, ও কিন্তু প্রচুর আমাদের এত কম দেখে আর এত কম সময় আমাদের চেনা, তাও এত ভালো চেনে আমাদের আর খুব ভালোবাসে। খুব মিষ্টি একটা ছোট্ট আম, তাই না? মুখে বনো, ক্যাচ 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 মিস, বলো বলো।
খেলে খেলে এই তো মা, এই যে মা চলেছে, মা চলেছে, মা চলেছে। চল আমরা এখন কোথায় যাবো বল, আমরা এখন ঘুরতে বেরোব। হ্যাঁ তুমি যাবে, ঘুরতে যাবে বনো, ঘুরতে যাবে যাবে। তোমার ফোন এই যে এই যে এই যে চলো চলো আমরা ঘুরতে যাব। বল নিয়ে যাবে, তুমি ব্যাগে করে বল নিয়ে যাবে না আমাকে দিয়ে দিচ্ছ, আমাকে দিয়ে দিচ্ছ বলটা? হ্যাঁ ব্যাগে ঢুকিয়ে দিয়েছে বল। বলো আমরা এখন ঘুরতে যাব, বলো বলো আমরা বেরোতে যাব। বাবু কোথায় যাবে, কোথায় যাবে বলো? বিন বেরু ব্যাগে বল। হ্যাঁ পার্কে, ব্যাগে পার্কে বেড়াতে বাই বাই বাইরে বাই 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 বাইরে বল 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 নিয়ে তো ব্যাগে ব্যাগে একটু বললে আমরা এখন ঘুরতে যাচ্ছি। কাটা করে দাও সবাইকে, বললে আবার ঘুরতে গিয়ে দেখা হবে বনো বনো। ঘুরতে গিয়ে টাটা করছো, টাটা কর, চলো বলো টাটা টাটা। বেলুন? হ্যাঁ তুমি বেলুন নিয়েছো, এই দেখো।